এবং বিপদ এবার হতেই পারে আরো একটা ক্রস আরো একবার আনিসুর রহমান জিকো দারুণ সে তিনি এখন পর্যন্ত সেই আস্থার প্রতিদানটা তিনি দিচ্ছে দেখুন লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে যেভাবে শটটা নিয়েছিল কোলে অন টার্গেটে ছিল খানিকটা অ্যাঙ্গুলার শট সেটা আনিসুর রহমান জিকো তিনি ক্রস আনিসুর রহমান জিকো তিনি এবং এরপর ইসা ফয়সাল ব্রেক বাংলাদেশ আনিসুর রহমান জিকোর কা পারবে চেষ্টাটা কোয়েতের কি ছিল এই দফায় প্রিডিক্টার টার্গেট আরো একবার পার করছিল এবং এরপরে আল রশিদি বলটা যখন পেলেন তার সরাসরি শট জালেই ঢুকে যাচ্ছিল কারণ ফুটবল আল রশিদি বিপদ বাংলাদেশের জন্য আনিসুর রহমান জিকোর ভালো সেভ অনেকখানি স্পেস তৈরি করে ফেলেছিলেন আল রশিদি এবং ওয়ান টুর মাধ্যমে বলটা যখন ফেরত পেলেন সেখান থেকে নিজের পছন্দের বেস্ট ফুটে শটটা নিয়েছিলেন বটম কর্নার ছিল তার টার্গেট জিকোর ভালো সেভ জিকো দুইবার বাংলাদেশকে বাঁচিয়েছেন এখন পর্যন্ত আল ব্লাউশি সেখান থেকে পেয়ে গেছেন আল রশিদি জিকো ছিলেন বলের লাইনে বলটাকে ফলো করছিলেন আল ব্লাউশি সেখান থেকে আরো একবার কুয়েত একটা ক্রস করেছে তারিখ কাজে লক করার চেষ্টা করছিলেন আল খালদিকে মাঝে হাত দিয়ে কাত হয়ে ছিল করেছেন আনিসুর রহমান জিকো রুটিন সেই বলা চলে কাটার আগে সে ফ্রি কিক চাই সরাসরি চলে এসেছিল আনিসুর রহমান জিকোর কাছে এখন কিন্তু সুযোগ সরাসরি শট আনিসুর রহমান জিকো তিনি ব্লক করেছেন সেকেন্ড বলটা বাংলাদেশ আটকে দিয়েছে লাস্ট সুযোগটা কুয়েতেন আল রশিদি তিনি ছিলেন তার শট আনিসুর রহমান জিকো শিফট করে গেছেন লেফট ফ্ল্যাঙ্কে এবার কিন্তু আব্দুল্লাহ তার কাছে সুযোগ আছে আব্দুল্লাহ শটটা নেবেন আনিসুর রহমান জিকো তিনি বাঁচিয়ে দিয়েছেন তবে কুয়েত সেই কাজটা অনায়াসেই করে যাচ্ছে আল খালদি তারিক কাজী বেশ ভালো করেছেন আর অল্পতে টপু বর্মন হেড করে ক্লিয়ার করেছেন আব্দুল্লাহ আনিসুর রহমান জিকো এগিয়ে এসছেন আব্দুল্লাহ ক্রস করেছেন আল রশিদি আনিসুর রহমান জিকো অতি মানবীয় সেভ অতি মানব হয়ে দাঁড়িয়েছেন আল জিকো দ্য ম্যান দ্য ওয়াল অফ বাংলাদেশ আনিসুর রহমান জিকো তারাও একটা দারুণ সেভ এখনো কিন্তু বিপদমুক্ত হয়নি আল রশিদি এবং আরো একবার আনিসুর রহমান জিকো আরো একটা চেষ্টা আরো একবার আটকে দেয়া আরো একবার বাংলাদেশকে অক্সিজেন দেয়া আনিসুর রহমান জিকো দ্য ম্যান বিগ ম্যাচ বিগ পারফরম্যান্স আরো একবার আনিসুর রহমান জিকোর কাছ থেকে আব্দুল্লাহ এই ক্রসটা আল রশিদি ভেবেছিলেন যে তিনি গোল করেই ফেলেছেন আল খালদির ব্যাক এবং পরের সুযোগটা থেকে আল রশিদির শট সেটাও আনিসুর রহমান জিকোর হাতে লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে সেখানে আল ব্রাউশি তিনি উঠে যাচ্ছিলেন এখন কিন্তু সুযোগ রয়েছে তবে আনিসুর রহমান জিকো যেখানে আছেন তিনি সেখানে রেডি ছিলেন একটা ক্রস করার সুযোগ শেরপুর পাচ্ছেন ফার পোস্টের দিকে দেওয়ার চেষ্টা আনিসুর রহমান জিকো তাকে পাঞ্চ করে বলটা সরাতেই হলো এবং সেখান থেকে সোহেল রানা আক্রমণে ওঠার চেষ্টা শেষ পর্যন্ত তাকে আটকে দেওয়া হয়েছে থ্রো ইনটা সোহেল রানা বল নামিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন জামাল ভুঁইয়া বুঝতে পারেনি পেছন থেকে একজন ধেয়ে আসছিলেন তার দিকে বাংলাদেশ বল ক্লিয়ার করতে পারেনি শেরপুর প্রথম শট আনিসুর রহমান জিকোর সেভ খানিকক্ষণ আগেই সেটাই শেরবু তিনি আসলে যে শটটা নিলেন তার অ্যাঙ্গেলটাও কিন্তু বেশ ভালো ফুটবলে তিনি সেই কাজটা প্রায় নিয়মিতভাবেই করার চেষ্টা করেন একটা দূর থেকে শট আনিসুর রহমান জিকো তাকে সেভটা করতেই হতো আচমকা একটা শট তার দিকে ধেয়ে এসেছিল শেষ শটটারই রিপ্লে হৃদয় ক্লোজ ডাউন করতে চেয়েছিলেন